আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? ওয়েলকাম টু উইকিডিয়া আইটি। সবার প্রিয় পছন্দের প্ল্যাটফর্ম উইকিডিয়া আইটিতে সবাইকে স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। জি, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবকে আপনার কেরিয়ার হিসাবে বেছে নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিও। আপনি হয়তো বুঝতে পারছেন না যে কীভাবে আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন বা ইউটিউবে কীভাবে আপনি মনিটাইজেশন পাবেন। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখবেন, তাহলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আপনি একটি ইউটিউব চ্যানেল কীভাবে কন্টিনিউ করবেন এবং কীভাবে মনিটাইজেশনের জন্য উপযুক্ত করে নেবেন, সেই বিষয়গুলো দেখে নিব। আমরা আমাদের প্রিয় প্ল্যাটফর্ম উইকিডিয়া আইটি ওয়েবসাইট এবং উইকিডিয়া আইটি ইউটিউব চ্যানেল দুটিতেই মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে একটি মেইল, মে মাসের 24 তারিখ আমরা পেয়েছি, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আজকে হচ্ছে 26 তারিখ। আবার আমাদের যে উইকিডিয়া আইটি প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে wikidiaIT.com। আপনারা যদি wikidiaIT.com ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন আমাদের সাইটেও অ্যাডসেন্সের কোড রয়েছে, এ হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভড ওয়েবসাইট। একদমই সিম্পলি আমরা কাজ করছি, তেমন গর্জিয়াস কোনো কাজ এখানে নেই, ভয় পাওয়ার কিছু নেই যারা নতুন ইউটিউবার আছেন যে আমি কি পারবো বা আমাকে দিয়ে হবে কি না। তাই আপনার জন্য আজকের এই ভিডিওটি আশা করি খুব হেল্পফুল হবে। আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করতে চান তাহলে আমার জন্য 3টি সাজেশন থাকবে, মাত্র 3টি পরামর্শ থাকবে। আশা করি 3টি পরামর্শের মাধ্যমে যদি আপনি এ টু জেড ফলো করেন তাহলে আপনার ইউটিউব কেরিয়ার সাকসেসফুল হতে বাধ্য। তাহলে চলুন দেখে আসি। আমরা একটি ইউটিউব ভিডিও যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে 100 করছে। কতদিন পর আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমরা মনিটাইজেশন পেয়েছি। আপনি যদি ইউটিউব কেরিয়ার হিসেবে নিতে চান তাহলে আপনাকে যে 3টি জিনিস ফলো করতে হবে সেটি হচ্ছে, নাম্বার 1 কন্টেন্ট, অবশ্যই কন্টেন্ট, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ইউটিউব কেরিয়ার মানে হচ্ছে কন্টেন্ট কেরিয়ার বা কন্টেন্ট নিয়ে আমাদের সকল কাজ। ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করে, ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করে, তাই আপনাকে ইউটিউব ভিডিও কন্টেন্টের উপরে জোর দিতে হবে। এখন আপনি কন্টেন্ট কীভাবে তৈরি করবেন সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ। আমি নর্মালি যে ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে টিউটোরিয়াল বেসড। আপনি টিউটোরিয়াল বেসড বা ব্লগ মানে হচ্ছে ট্রাভেলিং বেসড বা আপনার ক্যামেরা যদি ভালো থাকে তাহলে সেগুলো দিয়ে আপনি ভিডিও করতে পারেন সরাসরি। আমি টিউটোরিয়াল বেসড করেছি, আপনি টিউটোরিয়াল বেসে করতে পারেন। আচ্ছা, কীভাবে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে আমার অন্য একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখতে পারেন। আমি সেই ভিডিওতে দেখিয়েছি আপনি কীভাবে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারেন। কন্টেন্টের বিষয়ে একটি বিষয় বলে রাখি, অনেকেই ইউটিউব থেকে কীভাবে কপি পেস্ট করে কাট শার্ট করে ইউটিউব কন্টেন্ট তৈরি করা যায়, ভিডিও তৈরি করা যায়, সেই সব বিষয়ে হচ্ছে টিউটোরিয়াল করে থাকে। আপনার জন্য আমার সাজেশন হচ্ছে কারো ভিডিও কপি না করা, অন্য কারো ভিডিও কপি করা যাবে না, টোটালি নিষেধ। আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, তাহলে আপনি লাইফ টাইম বা লং টাইম ইউটিউবে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি হয়তো শর্ট টাইম সাকসেস হবেন বাট আলটিমেটলি লং টাইম সেটির জন্য ভালো হবে না। তো 1 নম্বর হচ্ছে গেল কন্টেন্ট, 2 নম্বর হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটিস। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সপ্তাহে একটি ভিডিও বা সপ্তাহে 2টা 3টা ভিডিও আপলোড করে শেষ এমন হলে হবে না, প্রতিদিন আপনাকে কাজ করতে হবে, একটি রুটিন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম যদি হয় তাহলে আরও বেটার। অথবা আপনাকে বলে রাখি ইউটিউবের সুন্দর একটি ফিচার হচ্ছে শিডিউল ফিচার, যে ফিচারের মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিওকে একটি নির্দিষ্ট টাইমে প্রতিদিন আপলোড করতে পারেন। তাই আমার পরামর্শ হচ্ছে আপনার রেগুলারিটি মেনটেন করা, আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে রেগুলার ভিডিও আপলোড করে যাবেন, তাহলে ইউটিউব বুঝবে আপনি ইউটিউব কেরিয়ার নিয়ে খুবই কনসার্ন। 3 হচ্ছে এসইও, যেহেতু আপনি ইউটিউব নিয়ে কাজ করেন এবং আপনার মূল উদ্দেশ্য ট্রাফিক জেনারেট করা, ট্রাফিক আপনার ভিজিটর নিয়ে আসা বা ভিউ নিয়ে আসা, সেটার জন্য আপনাকে অবশ্যই এসইও করতে হবে। কীভাবে এসইও করতে হয় সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আশা করি সেই ভিডিওটি দেখে নেবেন। আমি ভিডিওটি দেখিয়েছি কীভাবে অন পেজ এবং অফ পেজ এসইও করতে হয়। আরেকটি এসইও রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও, এবং নতুন আরেকটি এসইও যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাইরাল এসইও।
যদি আপনাদের এসইও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা এসইও নিয়ে আরও স্পেশাল করে কোনো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এসইওর বিষয়টা কেন কেন করতে হয়, কারণ হচ্ছে আপনি শুধু ভিডিও আপলোড করে গেলেন কিন্তু কোনো ভিজিট ভিউ হলো না বা কোনো ট্রাফিক আসলো না, তাহলে কিন্তু আপনার পরিশ্রম সম্পূর্ণ বৃথা। তাই আপনাকে অবশ্যই এসইও করতে হবে। অন পেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি অফ পেজ এসইও তো করতেই হবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার তিনটি মূল বিষয়। এই মাত্র তিনটি কাজের মাধ্যমে, কন্টেন্ট, রেগুলার অ্যাক্টিভিটিস এবং এসইও, এই তিনটি কাজের মাধ্যমে আপনি আপনার ইউটিউব ক্যারিয়ারকে সফল করতে পারেন। যারা নতুন ইউটিউবার হতে যাচ্ছেন তাদের জন্য আজকে ছিল আজকের আমার এই পরামর্শ, মাত্র তিনটি বিষয়, কন্টেন্ট, রেগুলার অ্যাক্টিভিটিস, এসইও। আপনারা দেখবেন আমি আমার, আপনারা যদি আমার চ্যানেলকে ভিজিট করেন, একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন 1.1K সাবস্ক্রাইবার আছে আর ভিডিও কতগুলো আছে একটু দেখতে পাচ্ছেন, আপনারা একটু স্ক্রল করলে দেখতে পাবেন আর কি ধরনের ভিডিও আমি তৈরি করি। একদমই সিম্পল, যেহেতু আমার উইকিডিয়া একটি প্ল্যাটফর্ম, এই আমাদের অন্যান্য প্রফেশনাল ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট রয়েছে, সো আমরা এখানে শুধুমাত্র টিউটোরিয়াল বেসড, যে আপনি কীভাবে হচ্ছে ব্লগ নিয়ে কাজ করবেন, কীভাবে ইউটিউব নিয়ে কাজ করবেন বা আদার্স কোনো টিপস যদি থাকে বা ট্রিক্স কোনো থাকে সেগুলো আমরা শেয়ার করে থাকি টিউটোরিয়াল বেসড, শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে, তেমন কোনো হচ্ছে এক্সট্রা আমরা অনেক সময় দেখা গেছে ইন্ট্রো ইউজ করি না। আপনি একটা ভিডিও যদি শো করি, আমি দেখতে দেখাতে পাচ্ছি, নাম্বার ওয়ান Sell online and grow your business with Wix e-commerce. Create a beautiful Assalamu alaikum, hello বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কোনো একদমই সিম্পল সিম্পললি হচ্ছে স্ক্রিন রেকর্ড করে, কোনো ইন্ট্রো ইউজ করা, আপনি ইন্ট্রো দেখতে পাবেন, আমি যদি ইউজ করি টেনে ইন্ট্রো ইউজ করি না, সো এক মাথা এত নষ্ট করে কোনো লাভ নেই যে আমার একদম প্রফেশনাল মানের ইউটিউব হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, ভালো ভিডিও এডিটিং জানতে হবে, প্রফেশনাল মানের আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো, এগুলো না জানলে হবে না, তাহলে হচ্ছে আপনি বোকা স্বর্গে বাস করছেন। একদম সিম্পলি আপনি আপনার মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে, আপনার যদি মোবাইল থাকে ভালো মানের একটি, তাহলে সেই মোবাইল দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করে হচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারেন, টিউটোরিয়াল তৈরি করতে পারেন, অথবা যদি আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে ডেস্কটপ, তাহলে সেই ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও আপনি স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে পারেন। হ্যাঁ, এটির জন্য আপনি, আমি যেই সফটওয়্যারটি ইউজ করি সেটা হচ্ছে ক্যামটাসিয়া, ক্যামটাসিয়া সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন একদমই নর্মাল, যাদের পিসির কোয়ালিফিকেশান একটু স্লো বা নর্মাল তারা ক্যামটাসিয়াটি, ক্যামটাসিয়া 9 আমি ইউজ করে থাকি, আপনারা চাইলে ক্যামটাসিয়া 9 ইউজ করতে পারেন, অথবা স্টোন ক্যাপচার, ফাস্টুন ক্যাপচার একটি ভিডিও হচ্ছে ক্যাপচার রয়েছে, সেটির মাধ্যমেও আপনি ভিডিও রেকর্ড তৈরি করতে পারেন, রেকর্ড করতে পারেন টিউটোরিয়াল হিসাবে। আপনি যদি টিউটোরিয়াল নিয়ে কাজ করেন, যারা টিউটোরিয়াল নিয়ে কাজ করেন তাদের জন্য বলছি, আর যদি আপনার ভালো ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, আপনি সরাসরি লাইভে ফেস হচ্ছে দেখিয়েও ভিডিও করতে পারেন বা না দেখেও ভিডিও করতে পারেন, আমি কিন্তু ফেস দেখাইনি কোনো ভিডিওতে। হ্যাঁ, আপনি চাইলে এভাবে করতে পারেন, আদারওয়াইজ আপনি নিজে সরাসরি এসে লাইভ করতে পারেন। ভিডিও তৈরি করা একদম সিম্পল একটি বিষয়, যেটি হচ্ছে অনেক ইউটিউব নতুন ইউটিউবার যারা আছেন তাদের জন্য অনেক মাথা ব্যথার কারণ, যে আমি ভিডিও কীভাবে তৈরি করবো বা ভিডিও তৈরি করা কি তৈরি করার জন্য আমার ভালো মানের ক্যামেরা লাগবে বা হচ্ছে সফটওয়্যার, বড় বড় সফটওয়্যার কাজ জানা লাগবে, ভালো মানের পিসি লাগবে, ব্লাবলা অনেক কিছু, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত, কারণ আপনাকে সাহায্য জোগানো, অনুপ্রেরণা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। আপনি চাইলেই তৈরি করতে পারেন আপনার মোবাইল এবং কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে একদম সিম্পলি, ঠিক আছে? আর একটু বলি, রেগুলার অ্যাক্টিভিটিস তো বললামই যে আপনাকে অবশ্যই রেগুলার থাকতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে হাজিরা হাজির হাজিরা দেওয়া মানে হচ্ছে মাঝে মাঝে যদি আপনি উপস্থিত হন বা হাজির হন তাহলে হচ্ছে হবে না, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। এসইও তো বলেছি, আবারও বলি, যদি আপনার কোনো প্রবলেম থাকে এসইও নিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অন পেজ এসইও কীভাবে করতে হয়, অফ পেজ এসইও কীভাবে করতে হয়, ভাইরাল অ্যাক্টিভিটিস বা ভাইরাল এসইও কীভাবে করতে হয়, টেকনিক্যাল কিছু এসইও রয়েছে। আর টেকনিক্যাল কিছু এসইও বলতে আমি বোঝাচ্ছি যে আপনার সাইটের কিছু কাস্টমাইজ রয়েছে, অ্যাডভান্স কাস্টমাইজ যেগুলোকে বলা হয়, সেগুলোর মাধ্যমে আপনি টেকনিক্যালি এসইও করতে পারেন, বা আপনার সাইটে কিছু ট্যাগ, তারপর হচ্ছে ডিসক্রিপশন, এগুলোতে কিছু এসইওর কাজ রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি এসইও করতে পারেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা কীভাবে ইউটিউব থেকে এবং গুগল অ্যাডসেন্স থেকে ওয়েবসাইট এবং ইউটিউবের মাধ্যমে ইনকাম করা যায় ঘরে বসে, একটি প্যাসিভ ইনকাম করা যায় প্রতি মাসে, সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে নোটিফিকেশন চলে যাবে। ওকে, ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।